নমস্কার, দ্য বং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে যারা নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের বিটিপি অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি, বা ফর্মের জন্য যে ফিস পেমেন্টটা করতে পারেননি, ডেট মিস হয়ে গেছে, তারা কী করতে পারবেন সেই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখছি যে আমি যে পথগুলো দেখিয়েছি বা যে উপায়গুলো দেখিয়েছি এগুলো যে 100% কাজ করবে তার কোনো মানে নেই, তবে কিছু না করার থেকে একটু চেষ্টা করা ভালো। সেই জন্য আমি এই ভিডিওতে কয়েকটা উপায় আপনাদের সামনে তুলে ধরবো, যে উপায়গুলোতে আপনারা গেলে হয়তোবা আপনাদের অ্যাডমিশন সরি এক্সাম ফর্ম ফিল আপটা সাবমিট করতে পারবেন বা ফিসটা পেমেন্ট করতে পারবেন। তো একটা সুযোগ হয়তোবা আপনারা পেতেও পারেন, সেটা হচ্ছে যদি ইউনিভার্সিটি মনে করে যে যারা এখনও ফিসটা পেমেন্ট করতে পারেনি তাদের জন্য সেকেন্ড টাইম আরেকবার সুযোগ দেবে। এরকম অনেক হয়ে থাকে, আগের বারগুলোতে হয়ে আছে যে ফার্স্ট টাইম অনেকে ফেল করার জন্য অর্থাৎ ফিস পেমেন্ট না করতে পারার কারণে সেকেন্ড টাইম ফিস পেমেন্টের সুযোগ দিয়েছে। যদি সেটা দিয়ে থাকে তো বড়ই ভালো, যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন, তাদেরকে ফোন করতে পারেন বা ইমেল করতে পারেন আপনাদের সমস্যার কথা জানিয়ে, যা আপনারা যে কারণেই হোক, আপনারা হয় নোটিশ দেখেননি বা আপনারা কোনো কাজে ব্যস্ত ছিলেন, বাইরে ছিলেন, যে কারণেই হোক আপনারা ফিসটা পেমেন্ট করতে পারেননি, এবার আপনাদেরকে যাতে সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হয়। তো এই এই জন্য আপনারা যে ফোন নাম্বারে যোগাযোগ করবেন বা যে মাধ্যমগুলোতে যোগাযোগ করবেন সেগুলো আমি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যেটা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ যেটা বেরিয়েছিল আপনাদের ফর্ম সাবমিট করার জন্য, অর্থাৎ ফিস সাবমিট করার জন্য, সেই নোটিশ। একদম নোটিশের নিচের দিকে আমি আপনাদেরকে একটা নাম্বার দেখাবো, হেল্পলাইন নাম্বার, দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার বলে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, এটা হচ্ছে টাইম সকাল 11 থেকে বিকাল 5:30 পর্যন্ত, ছুটির দিন বাদে অফিস টাইমে আপনারা ফোন করবেন, আমি নাম্বারটা দিয়ে রাখবো। আপনি ফোন করলে হয়তো বা কোনো সলিউশন পেতে পারেন বা পরামর্শ পেতে পারেন যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপের টাকাটা জমা দেবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি ইউনিভার্সিটির যে সেন্টার অর্থাৎ অফিস, সেই অফিসে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। যদি এটা অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না, তো আমি অফিসের যে অ্যাড্রেস সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা মেইন অ্যাড্রেস সল্ট লেক, সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে। আপনারা চাইলে এই অফিসে সরাসরি যেতে পারেন অথবা এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন যে কোনো সলিউশন পান কি না। এছাড়া আর একটা অ্যাড্রেস রয়েছে, যেটা অফিস ফর দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, এই অফিসটা যেটা, এটাও কলকাতাতে অবস্থিত। আপনারা যারা কলকাতায় থাকেন তাদের ক্ষেত্রে খুব সোজা হবে, কিন্তু যারা কলকাতার বাইরে থাকেন তাদের ক্ষেত্রে অফিসে না যেতে পারলে আপনারা এখানে দেওয়া যে ফোন নাম্বারগুলো, এই ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন, আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এর সমস্ত ফোন নাম্বারগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আরও কিছু ফোন নাম্বার আছে যোগাযোগের জন্য, সেটা হচ্ছে আপনাদের এক্সামিনেশন রিলেটেড যে কন্ট্যাক্টের আন্ডারে ডাইরেক্টরি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে বিভিন্ন ইস্যুর জন্য, বিভিন্ন সমস্যার জন্য যে যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারগুলো একটা রয়েছে এক্সামিনেশন রিলেটেড, যে নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা এই ইমেইলে আপনারা ইমেল করতে পারেন যে আপনাদের সমস্যাটা হয়েছে এরকম, আপনারা ফর্মটা সাবমিট করতে পারেননি। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা ইমেল যদি আপনারা করতে চান সেক্ষেত্রে ইমেল করা ফর্মেট কীরকম হতে পারে সেই ফর্মেট আপনাদেরকে আমি একটা ফর্মেট আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটা দেখতে পাচ্ছেন একটা ফর্মেট, জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মেট, যেটা আপনারা চাইলে এটাও এরকম একটা ফর্মেট দিতে পারেন, অথবা যদি মনে করেন আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন লিখে সাবমিট করবেন অর্থাৎ মেইল করবেন সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারেন। তো আপনারা যদি চান তাহলে এই ওয়েগুলোতে আপনারা আপনাদের ফর্ম ফিল আপের যে করতে পারেনি সেই না করতে পারার কথাগুলো তাদেরকে বলতে পারেন, যে আমি এই সমস্যার জন্য ফর্মটা ফিল আপ করতে পারিনি, আমাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হোক। তো আশা করি যদি আপনারা যোগাযোগ করেন তারা ভালো, মানে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবে। এবং আপনারা আর একটা কাইন্ডলি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা একটু ওয়েবসাইটে, মানে যে মেইন ওয়েবসাইটে এদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিফিকেশনের একটু রেগুলার খেয়াল করতে থাকবেন, মোটামুটি আগামী 1 সপ্তাহ বা 10 দিন আশা করি তারা আবার সেকেন্ড টাইম আপনাদেরকে সাবমিশন করার সুযোগ দেবে, এক্সাম ফর্ম সাবমিশন করার সুযোগ দেবে।
তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো।